প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছো, কুশলে আছো। তো প্রিয় বন্ধু, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এলাম সে ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই তুমি তোমার মনোবাসনা পূরণ করতে পারো। তো প্রিয় বন্ধু, তুমি যাকে ভালোবাসো অথবা তুমি যাকে কাছে পেতে চাও, যে তোমার কথা শুনছে না, তুমি তাকে অবশ্যই খুব সহজেই বশ করতে পারবে। আশা করি তুমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখছো অথবা ক্রিয়া করছো, যে ক্রিয়াগুলো তুমি করছো অথবা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারছো না, বারবার ব্যর্থ হচ্ছো। কিন্তু প্রিয় বন্ধু, আজকে তোমাকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে, তুমি সেই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে যদি দেখো তুমি ব্যর্থ হবে না, তুমি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করে সফল হতে পারবে। তো প্রিয় বন্ধু, এই ভিডিওতে একটি মন্ত্র আছে, মন্ত্রটি হচ্ছে ওং নমো কামরূপ সহা। ওং নমো কামরূপ সহা, অর্থাৎ এই মন্ত্রটি তুমি 108 বার জপ করবে। এই মন্ত্রটি জপ শেষে, এই মন্ত্রটি ধরো একবার জপ করছো, তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষের নামটি, এই মন্ত্রটি একবার জপ করার শেষে সেই ভালোবাসার মানুষটির নাম বলবে, আবার পরে আরেকবার যখন জপ করবে তার শেষে বলবে। এভাবে 1008 বার তুমি এই মন্ত্রটি জপ করবে। এই মন্ত্রটি তুমি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার জপ করবে, শনিবার অথবা মঙ্গলবার জপ করবে বন্ধু, মনোযোগ সহকারে শোনো। কিন্তু তারপরে তুমি এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার পরে তুমি তোমার তিন পাশে তিনটি প্রদীপ জ্বালাবে, তোমার সামনে একটি, তোমার হাতের বাম পাশে একটি আর হাতের ডান পাশে একটি, এভাবে তিনটি প্রদীপ তুমি জ্বালাবে। তিনটি প্রদীপ জ্বালিয়েই এই মন্ত্রটি পাঠ করা আরম্ভ করবে। আর বন্ধু, তুমি কিন্তু খুবই নির্জন স্থানে, তোমার বাসায় অথবা যে কোনো নীরব স্থানে বসে তুমি এই মন্ত্রটি পাঠ করবে, যেন কোনো কথার, যে কোনো লোকের, যেন কোনো কথার শব্দ তোমার কানে না আসে, তুমি যেন এক ধ্যানে এক চিত্তে সেই মন্ত্রটি জপ করো। তাহলেই তুমি অবশ্যই সফল হতে পারবে, তুমি ব্যর্থ হবে না বন্ধু, আমি বলছি। আর তুমি সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই বিশ্বাস রাখবে। তো প্রিয় বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে আর কমেন্ট বক্সে বাজে কিছু লিখবে না। ভালো থাকবে সকলে।